আজকে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে হুইস্টন ব্রিজ। এটা ক্লাস 12-এর খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, হুইস্টন ব্রিজ। তো হুইস্টন ব্রিজ কী কী শিখবো, হুইস্টন ব্রিজ কাকে বলে, হোয়াট ইজ হুইস্টন ব্রিজ, হুইস্টন ব্রিজ কী কাজে লাগে, হুইস্টন ব্রিজ ব্যালেন্সড কন্ডিশন আর ব্যালেন্সড কন্ডিশন, হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন ডেরাইভ করা, আর সেন্সিটিভিটি অফ হুইস্টন ব্রিজ দেখা যাক। তো প্রথমে আমরা জানবো হুইস্টন ব্রিজ কাকে বলে। তো এটা পড়ানোর আগে আমি একটা কথা বলে দিই, ব্রিজ সার্কিট বলে একটা সার্কিট ফিজিক্সে এসে হাজির হয়, ব্রিজ সার্কিট, ব্রিজ সার্কিট, CKT ইন শর্ট ফর্ম সার্কিট, ওকে। তো ব্রিজ সার্কিট মানে হচ্ছে চৌকো টাইপের যে কোনো সার্কিট, একটা অলরেডি ছবি এখানে হুইস্টন ব্রিজের দেখানো আছে, চৌকো টাইপের যে কোনো সার্কিটকে আমরা বলি হচ্ছে ব্রিজ সার্কিট। এবং এই ব্রিজ সার্কিটের চারটে এরকম সাইড থাকে, চারটে সাইডে ক্যাপাসিটার থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, রেজিস্ট্যান্স থাকতে পারে, চাকুষি থাকতে পারে। কিন্তু হুইস্টন ব্রিজ হচ্ছে একটা স্পেশাল কোয়ালিটির ব্রিজ সার্কিট। কীরকম স্পেশাল, এর চারটে সাইডেই, চারটে যে ব্রাঞ্চ আছে, চারটে ব্রাঞ্চ মানে ABC CD AD, প্রত্যেকটাতে শুধুমাত্র রেজিস্ট্যান্সই থাকবে, অন্য কোনো কিছু থাকবে না, রেজিস্ট্যান্সই থাকবে। আর ASC এই দুটো পয়েন্টে ব্যাটারি কানেক্টেড আছে, আর BRD পয়েন্টে একটা গ্যালভানোমিটার কানেক্টেড আছে। পরে আমি বলছি এর কাজ কি। প্রথমে আমি তাহলে ব্রিজ সার্কিট সম্পর্কে আইডিয়া দিলাম। তো হুইস্টন ব্রিজ জিনিসটা কি, হুইস্টন ব্রিজ হচ্ছে একটা ব্রিজ সার্কিট, এক নম্বর বলবো ইট ইজ এ ব্রিজ সার্কিট, নাম্বার টু বলবো এটা রেজিস্টিভ কথাটার মানে শুধুমাত্র রোধ অর্থাৎ রেজিস্ট্যান্স আছে, অন্য কিছু নেই। তিন নম্বর হচ্ছে এদের এই সার্কিটটাকে ইউজ করা হয়, ইউজড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স, আননোন রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। সো আননোন রেজিস্ট্যান্স যে জিনিসটা এখানে বললাম, এটা একটা খুব ভাইটাল জিনিস, আননোন রেজিস্ট্যান্স, ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স। এখানে একটা ছোট্ট কোশ্চেন বা ছোট্ট একটা জিনিস একটু দৃষ্টি আকর্ষণ করবো, আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন, সেটা হচ্ছে যে হুইস্টন ব্রিজ কিন্তু আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বার করে ঠিকই, কিন্তু যে কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু বার করতে পারে না। এ মোটামুটি 1 ওহম থেকে 1 kilo ohm, মানে মোটামুটি 1000 ohm, এই রেঞ্জের রেজিস্ট্যান্সের ভ্যালুও মানে হুইস্টন ব্রিজ বার করতে পারে। অর্থাৎ এটাকে আমরা বলি মধ্যম মানে রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা বার করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে 1 ওহমের থেকে কম ভ্যালু রেজিস্ট্যান্স কি আমরা বার করতে পারি, উত্তর হচ্ছে না। 1 kilo ohmের থেকে বেশি 2 kilo ohm, 3 kilo ohm, 10 kilo ohm না, বার করতে পারি না, অ্যাকুরেসি থাকে না। তাহলে আমরা হুইস্টন ব্রিজ বলতে আমরা কি বলবো, হুইস্টন ব্রিজ হচ্ছে পিওরলি রেজিস্টিভ সার্কিট, প্রত্যেকটা ব্রাঞ্চে রেজিস্ট্যান্সই থাকবে, আর এটা একটা ব্রিজ সার্কিট, আর এটাকে ইউজ করা হয় আননোন রেজিস্ট্যান্স মেজার করার জন্য, তার ভ্যালু 1 ওহম থেকে 1 kilo ohm পর্যন্ত থাকে। এবার এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এই সার্কিটটার এস যেটা, এই এস তা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, আর পি কিউ আর এগুলো হচ্ছে নোন রেজিস্ট্যান্স। আমরা এস এর ভ্যালু পি কিউ আর এর টার্মে বার করি, গেল এটা। এবার আমি বলি গ্যালভানোমিটারের কাজ কি। গ্যালভানোমিটার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টটা বেসিক্যালি ডিটেক্টর হিসেবে কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে ডিটেক্টর মানে কি, ডিটেক্টর মানে হচ্ছে কোনো ব্রাঞ্চের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, সেই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে কি না সেটাকে ডিটেক্ট করতে পারে। যদি কারেন্ট ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, তাহলে গ্যালভানোমিটার বলবে ইয়েস, ও ডিফ্লেকশন শো করবে, রিফ্লেকশন দেবে। আর যদি কারেন্ট ফ্লো না করে, এ কিন্তু কোনো ডিফ্লেকশন দেবে না গ্যালভানোমিটারের কাঁটাটা, গ্যালভানোমিটারে কাঁটা থাকে। এবং গ্যালভানোমিটারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা অলরেডি আমরা শিখবো, সেটা শিখবো হচ্ছে ম্যাগনেটিজমে গিয়ে শিখবো গ্যালভানোমিটারের কাজ কি। সেখানে শিখবো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কয়েলকে ঘোরায়, হ্যাঁ, কয়েলকে রেখে তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করলে একটা টক কাজ করে, ঘুরে যায়, তো কাঁটাটাও ঘুরে যায়। সেটা আলাদা প্রশ্ন, সেটা আলাদা জায়গায় আলাদা কিছু জিনিস শিখবো। তাহলে মোটামুটি একটা ইন্ট্রোডাকশন হলো। এবার আমরা এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে
কখন হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড হবে আর কখন আনব্যালেন্সড হবে। তাহলে কি বললাম, দুটো কন্ডিশন, একটা হচ্ছে ব্যালেন্সড আর একটা হচ্ছে আনব্যালেন্সড। বাংলায় বলে প্রতিসম, আর প্রতিসম নয় মানে অপ্রতিসম। ব্যালেন্স হুইস্টন ব্রিজ কোনটাকে বলবো? হুইস্টন ব্রিজ। আর আনব্যালেন্স হুইস্টন ব্রিজ কোনটাকে বলবো? শুরু করে দিই, এটাই কিন্তু মেইন বিষয় বোঝার। আচ্ছা, ডেফিনিশন অনুযায়ী আমরা ব্যালেন্স হুইস্টন ব্রিজ কোনটাকে বলবো? যদি আমি দেখি যে বিডির মধ্যে দিয়ে যে কারেন্টটা, অর্থাৎ বিডির মধ্যে দিয়ে যে কার যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে আইজি, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্টটা যে ফ্লো করবে সেটা হচ্ছে আইজি, এই কারেন্টটা যদি জিরো হয় তখন গ্যালভানোমিটার নো ডিফ্লেকশন, গ্যালভানোমিটার কোনো ডিফ্লেকশন দেবে না, এটাকে আমরা বলি নাল কন্ডিশন। নাল কন্ডিশন, তাহলে আইজি জিরো মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করছে না, নো ডিফ্লেকশন, নাল কন্ডিশন। ওকে, এই কন্ডিশনটা যখন থাকবে তখন আমরা বলবো হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড। এবার এটাকে আমি এভাবেও লিখতে পারি, কীভাবে লিখতে পারি? আমি বলতে পারি বি আর ডি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স এটা জিরো, এটা বলতে পারি। অর্থাৎ আমি এইভাবে লিখতে পারি ভিবি মাইনাস বিডি ইকুয়াল টু জিরো, অথবা লিখতে পারি ভিবি ইজ ইকুয়াল টু ভিডি, অর্থাৎ বি আর ডি বিন্দুতে পোটেনশিয়াল সেম, তাহলে কারেন্ট ফ্লো করবে না, এটাই হচ্ছে ব্যালেন্সড কন্ডিশন বা সরি ব্যালেন্স হুইস্টন ব্রিজ ব্যালেন্স কখন বলবো। তাহলে আমি ভাষা ইন ল্যাঙ্গুয়েজে কি বলবো, যদি গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে অর্থাৎ বিডি ব্রাঞ্চের মধ্যে দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো না করে, কারেন্ট যদি জিরো হয়, তাহলে আমি বলবো হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। আর যদি এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে, অর্থাৎ আইজি যদি নন জিরো ভ্যালু হয়, অর্থাৎ ভিবি মাইনাস ভিডি এটা নন জিরো হয়, অর্থাৎ ভিবি নট ইকুয়াল টু ভিডি হয়, তাহলে আমরা বলবো আনব্যালেন্সড। ক্লিয়ার? আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না, একদম জলের মতো পরিষ্কার কনসেপ্ট এটা, কোনো এর মধ্যে কোনো জটিলতা বা কোনো কমপ্লেক্সিটি কিছু নেই। প্রথম প্রশ্ন হচ্ছে ব্যালেন্স হুইস্টন ব্রিজ কাকে বলবো? আইজি জিরো হবে। আনব্যালেন্স বলবো আইজি জিরো হবে না, অর্থাৎ কারেন্ট ফ্লো করবে। এখন এই পর্যন্ত ঠিক আছে, ব্যাস আমরা এবার তার পরের স্টেপে যাব। আচ্ছা, মুছে দিলাম। পরের স্টেপটা কি, যে কোন কন্ডিশনে একটা হুইস্টন ব্রিজ ব্যালেন্সড হয়, অর্থাৎ কোন কন্ডিশনে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে না। দেখা যাক, বিডি এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে না, তার কন্ডিশন কি, এটাকে আমরা বলবো কন্ডিশন ফর ব্যালেন্সড, ফর বিং ব্যালেন্সড। আমি একেবারে লিখে দিচ্ছি, এটাকে আমরা প্রুফ করব, এটা পরীক্ষায় থাকবে, পরীক্ষায় খুব কমন কোশ্চেন। সেটা হচ্ছে এর কন্ডিশনটা হচ্ছে পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস, অর্থাৎ পি আর কিউ এর রেশিও যা হবে, অর্থাৎ অনুপাত যা হবে, আর এস এর রেশিও তাই হতে হবে, যদি হয় তাহলে কারেন্ট যাবে না, এটা হচ্ছে শর্তটা, ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস কন্ডিশন। এবার কি হয়, পি এই আমরা কি করি, এখানে পি কিউ এই রেজিস্ট্যান্সগুলো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স মানে এর ভ্যালুগুলো চেঞ্জ করা যায়, পি এর ভ্যালু চেঞ্জ করা যায়, কিউ এর ভ্যালু চেঞ্জ করা যায়, চেঞ্জ করে আমরা দেখবো কখন গ্যালভানোমিটারের মধ্যে কারেন্ট যাচ্ছে না। এবার যে মুহূর্তে কারেন্ট যাচ্ছে না সঙ্গে সঙ্গে চেঞ্জ করা বন্ধ করবো, ভ্যালুগুলোকে রিডিংগুলোকে নিয়ে নেবো, পি কিউ এর ভ্যালু নিয়ে নেবো, আর এর ভ্যালু আমার জানা আছে বসিয়ে দেবো, এস এর ভ্যালু পেয়ে যাবো, এসটা হচ্ছে আমার আননোন, আমি আগেই বলেছি এটা হচ্ছে আননোন। বোঝা গেল? আশা করি বোঝা গেল। এইবার যে কোশ্চেনটা এইচএসএ এবং অন্যান্য বোর্ডে খুব কমন কোশ্চেন আসে সেটা হচ্ছে যে ডেরাইভ দিস কন্ডিশন ইউজিং কারচপস ল। এবার কারচপস ল মানে কারচপস ভোল্টেজ ল, কারচপস কারেন্ট ল, এটা অলরেডি আগের চ্যাপ্টারে পড়া হয়ে থাকবে, কারচপস ল এবং কেসিএল কেভিএল এটা এখানে আমার পড়ানোর বিষয় নয়, এখানে আমরা হুইস্টন ব্রিজে ফোকাস করব। ঠিক আছে, দেখা যাক কারচপস ল ইউজ করবো। কারচপস ল ইউজ করার প্রথম প্রসেস হচ্ছে যে আমি সার্কিটের মধ্যে কারেন্ট ডিস্ট্রিবিউশনটাকে আগে ধরে নেবো, দেখা যাক কারেন্ট ডিস্ট্রিবিউশন কীভাবে হয়। এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, আমি আমার পেন এর নিপটাকে নিয়ে যাচ্ছি, পেন এই কারেন্টটা গেল গিয়ে এতে গিয়ে পৌঁছালো, এতে এসে এই কারেন্টের দুটো পথ, একটা এদিকে একটা এদিকে, এবং সিম
সিমিলারলি কি হয়, এদিকে একটা কারেন্ট যাবে আই ওয়ান আর এদিকে একটা কারেন্ট যাবে আই টু। এবার আই ওয়ান কারেন্টটা এখানে গিয়ে পৌঁছালো, আই জি কারেন্ট এদিক দিয়ে গেল, তাহলে বাকি কারেন্টটা এদিক দিয়ে যাবে আই ওয়ান মাইনাস আই জি। এবার আই জি কারেন্টটা এদিক দিয়ে এলো, আই টু এদিক দিয়ে এলো, এরা দুজন বন্ধু একসঙ্গে যোগ হয়ে গিয়ে এখানে আই টু প্লাস আই জি। এবার এই কারেন্টটা এখানে গেল, এই কারেন্টটা এখানে গেল, দুজনে মিট করে এটা আই ওয়ান প্লাস আই টু হয়ে গেল, দ্যাট ইজ ইকুয়াল টু আই। এখান থেকেই বোঝা যাচ্ছে আইটাই তো ভেঙে আই ওয়ান আই টু হয়েছিল, তাহলে এটা কারেন্ট ডিস্ট্রিবিউশন হয়ে গেল। এবার আমরা কি করব, লুপ অনুযায়ী কেভিএল অ্যাপ্লাই করব, কারচস ভোল্টেজ ল। এখানে আমরা নেব এ বি, এই এ বি ডি এই লুপটা নেব এক নম্বর লুপ, আটা নেব বি সি ডি এটা দু নম্বর লুপ। দেখা যাক লুপ ইকুয়েশন কী করে বার করব। লুপ ইকুয়েশন বার করার নিয়ম হচ্ছে, প্রথমে আমি বলে দিই এ বি ডি এ লুপ, লুপ ইকুয়েশন এটা কিন্তু এই এই চ্যাপ্টারের মধ্যে নেই, এটা কেসিএল কেভিএল বলে একটা অংশ আছে ইলেকট্রিসিটি, সেখানে আমরা শিখব কেভিএল ইকুয়েশনের লুপ ইকুয়েশন কীভাবে বার করতে হয়। তো প্রথমে আমি দেখছি যে ভোল্টেজগুলোকে একসাথে যোগ করতে হয়, তো এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, ওহমের সূত্র অনুযায়ী সেটা হবে আই ওয়ান ইন্টু পি, ক্লিয়ার? এবার আমি এটা ভালো করে লক্ষ্য করো, আই ওয়ান যেদিকে যাচ্ছে আই টু সেদিকে যাচ্ছে, আমি যদি আই ওয়ানকে পজিটিভ কারেন্ট ধরে নিই তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হবে আই জি ইন্টু জি, এটা প্লাস হবে। আর একটা ভোল্টেজ ড্রপ এখানে রয়েছে আর এর অ্যাক্রসে, এই ভোল্টেজ ড্রপটা কিন্তু মাইনাস হবে। এই জায়গাটা স্টুডেন্টরা একটু গন্ডগোল করে, কিন্তু গন্ডগোল করার কথা না, কিন্তু কেউ যদি কেবিএল কেসিএল ভালো করে জানে তাহলে এটা জানবে যে এটা মাইনাস হবে। কেন? কারণ আমি আই ওয়ানকে পজিটিভ ধরেছি, আই ওয়ানের দিকেই আই জি যাচ্ছে, তাই আই জি আই ওয়ান দুটোই পজিটিভ হবে, কিন্তু আই টুটা ঠিক উল্টো দিকে যাচ্ছে। দেখে নাও ভালো করে, আই ওয়ান আই জি যেদিকে যাচ্ছে আই ওয়ান আই জি হচ্ছে ক্লকওয়াইজ, এই হ্যাঁ ক্লকওয়াইজ যাচ্ছে আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তো উল্টো দিকে যাচ্ছে, সেই কারণে এটা মাইনাস বসবে ভোল্টেজটা। এবার এখানে কোনো ইএমএফ নেই, এই এখানে ব্যাটারি ফ্যাটারি কিছু নেই, তাহলে এটা ইকুয়াল টু জিরো হয়ে যাবে। এটা গেল এক নম্বর ইকুয়েশন। পরিষ্কার? ঠিক একই নিয়মে আমরা কি করব, বি ডি সি ডি লুপ ব্যবহার করব, এই লুপটা। এই লুপের ইকুয়েশন কি হবে, একদম আমি যে কোনো একটা কারেন্টকে হিরো ধরে নিতে হয়, নিয়ম হচ্ছে তাই, মানে পজিটিভ ধরে নিতে হয়, তো আই ওয়ান মাইনাস আই টু এই কারেন্টটাকে আমি ধরে নিলাম আই ওয়ান মাইনাস আই জি ইন্টু কিউ, তাহলে এর একটা ভোল্টেজ ড্রপ হয়ে গেল। এবার এটা যদি পজিটিভ হয়, ভালো করে লক্ষ্য করো যে আই জি আর এই কারেন্টটা কিন্তু উল্টো দিকে ফ্লো করছে, তো মাইনাস হবে। একটা হচ্ছে আই জি ইন্টু জি, এটা মাইনাস হলো, আর একটা হচ্ছে মাইনাস আই টু প্লাস আই জি ইন্টু জি ইকুয়াল টু জিরো, এখানে কোনো ব্যাটারি নেই ইকুয়াল টু জিরো হয়ে গেল, তাহলে এটা দু নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন আমি আবার একবার বলছি, এই দুটো যে লুপ ইকুয়েশন বার করলাম এটা কিন্তু পুরোপুরি কেসিএল কেভিএল যে জানে তার কাছে এটা বাঁধের খেল। কেসিএল কেভিএল এর লুপ ইকুয়েশন বার করা এই চ্যাপ্টারের কাজ না, এটা হচ্ছে আগের চ্যাপ্টারের কাজ, কেসিএল কেভিএল চ্যাপ্টারের। তো আমি জাস্ট খুব তাড়াতাড়ি আমি ইকুয়েশনটা বেশি ব্যাখ্যা করলাম না, এই হচ্ছে দুটো ইকুয়েশন পেলাম। এবার যদি হুইস্টন ব্রিজটা ব্যালেন্সড হয়, ব্যালেন্সড হুইস্টন ব্রিজ হয় সরি, তাহলে সেক্ষেত্রে কারেন্ট আই জি ইকুয়াল টু জিরো হবে, এটা তো সবাই জানে আই জি ইকুয়াল টু জিরো হবে। তাহলে আমরা কী করবো, এই ইকুয়েশনটাতে আই জির ভ্যালু জিরো বসাবো, এই ইকুয়েশনটাতেও আই জির ভ্যালু জিরো বসাবো। দেখা যাক, এই জায়গায় জিরো বসালে এই টার্মটা থাকবে না, এই জায়গায় জিরো বসালে এই জিটা থাকবে না, এই টার্মটা থাকবে না, এই টার্মটা থাকবে না। তাহলে এই এক নম্বর ইকুয়েশন থেকে আমরা তাহলে কী পাবো, এক নম্বর ইকুয়েশন থেকে পাবো আই ওয়ান পি মাইনাস আই টু আর ইকুয়াল টু জিরো। আর দু নম্বর ইকুয়েশন থেকে কি পাবো, এই ইকুয়েশনটা থেকে কি পাবো আই ওয়ান, এটা গেল তিন নম্বর ইকুয়েশন। আর দু নম্বর ইকুয়েশন থেকে কি পাবো, দু নম্বর ইকুয়েশন থেকে পাবো হচ্ছে আই ওয়ান কিউ, দেখে নাও আই ওয়ান ইন্টু কিউ, আই জিটা জিরো হয়ে গেছে, এই টার্মটা তো থাকছেই না, মাইনাস আই টু ইন্টু জি, আই টু ইন্টু সরি 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 একটু ভুল হলো, এটা এস হবে, আই এম ভেরি সরি, আই টু প্লাস আই টু প্লাস আই টু ইন্টু এস, এটা এস হবে, আই এম ভেরি সরি, আমি ক্ষমা চেয়ে ক্ষমা চেয়ে নিলাম, সেটা হচ্ছে আই টু প্লাস আই জিকে যোগ করলাম এই কারেন্টের সঙ্গে এসকে গুণ করলাম, এটা এস হবে, জি হবে না সরি, তো এটা মাইনাস আই টু ইন্টু এস হবে ইকুয়াল টু জিরো, এটা চার নম্বর ইকুয়েশন হলো। এবার এটাকে একটু মডিফাই করে নিই, আই ওয়ান পি ইজ ইকুয়াল টু আই টু আর, যেটা তিন নম্বর ইকুয়েশন দাঁড়ালো, মানে ইকুয়েশনটাকে তিন নম্বর নাম দিলাম, আর এটা আই ওয়ান কিউ ইজ ইকুয়াল টু আই টু এস, এটা চার নম্বর ইকুয়েশন দাঁড়ালো। এবার আমি আশা করি বুঝতে পারছো কমন সেন্স কী বলে কী করতে হবে, তিনকে
চার দিয়ে ভাগ করতে হবে, 3 কে 4 দিয়ে ভাগ করলেই তুমি আমি কিন্তু আনসার পেয়ে যাবো। তাহলে I1 বাই পি ডিভাইডেড বাই I2 I1 কিউ, আর এদিকে রাইট হ্যান্ড সাইডে আছে I2R ডিভাইড বাই I2S, এটা এটা গেল শুকিয়ে, এটা এটা শুকিয়ে গেল, পড়ে থাকলো পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস, দ্যাট ইজ দ্য কন্ডিশন। তাহলে কি করলাম, কিছুই না, ফিলোসফিটা বুঝতে হবে, ডেরিভেশনটা প্রথমে এই লুপের লুপ ইকুয়েশন বার করলাম, তারপর সেকেন্ড লুপের লুপ ইকুয়েশন বার করলাম, করার পর কন্ডিশনটা পুট করলাম, ব্যালেন্স কন্ডিশন হচ্ছে আইজি ইকুয়াল টু জিরো পুট করে দিলাম, পুট করে দিয়ে আইজি ভ্যালুটা যেই জিরো পুট করলাম তো অটোমেটিক্যালি এখানে আইজি এই টার্মটা জিরো হয়ে গেল, তো এখান থেকে আমি এটা লিখতে পারি, তারপরে এটা লিখতে পারি, সিমিলারলি এখানে আইজি পুট করলে এটা লিখতে পারি, এখান থেকে এটা লিখতে পারি, তারপর এটা দুটোকে ইকুয়েশনে ভাগ করলাম, করলে এটা পেয়ে গেলাম। এবার আননোন রেজিস্ট্যান্সটা কী করে বার করতে হয়, তাই না? এটা একটা বিশাল বড় কোশ্চেন, খুব সোজা। আমরা প্রথমে কী করি, পি আর কিউ এই দুটো হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, বারবার বলছি এই এই দুটোকে ভ্যারি করাই, ভ্যারি করানোর বিভিন্ন প্রসেস আছে, আমরা অত ডিটেলসে এখানে পড়বো না, ভ্যারি করানোর বিভিন্ন প্রসেস আছে, মানে আমরা এখানে রেজিস্ট্যান্স বক্স ব্যবহার করতে পারি, রিওস্ট্যাট টাইপের কোনো জিনিস ব্যবহার করতে পারি, অনেক কিছুভাবে করতে পারি, তো পি কিউ এগুলোকে ভ্যারি করানো যায়, আর কেউ ভ্যারি করানো যায়, আমরা ভ্যারি করিয়ে ভ্যারি করিয়ে ভ্যারি করিয়ে দেখবো গ্যালোমিটার নাল কন্ডিশন দিচ্ছে কিনা, যে মুহূর্তে নাল কন্ডিশন দেবে সঙ্গে সঙ্গে ভ্যারি করানো বন্ধ করে পি কিউ এর পি কিউ আর আর এর ভ্যালুটা বার করে নেবো, মানে আমরা পেয়ে যাবো। এবার তারপরে এই ইকুয়েশনে বসিয়ে দেবো, এই যে এই ইকুয়েশন থেকে আমরা কী পাবো, এই ইকুয়েশন থেকে পাবো এস ইকুয়াল টু কিউ বাই পি ইন্টু আর, পি ইন্টু এস, পি পি ইন্টু এস আর কিউ ইন্টু আর, এই এই কন্ডিশন। এবার এখানে কিউ পি আর এই তিনটেই ভ্যালু আমার জানা আছে, বসিয়ে দেবো, ব্যাস কাজ শেষ, আমার ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এটা আশা করি ডেরিভেশনটা বোঝা গেছে, এটা খুব সিম্পল একটা ডেরিভেশন, এই কীভাবে আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু বার করি সেটাও আমি কিন্তু এখানে বলে দিলাম। এবার একটা জিনিস বলে দিই খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমি একদম পড়ানোর শুরুতেই বলেছিলাম যে অনেক কম ভ্যালু রেজিস্ট্যান্স ও ও মানে ও হিউস্টন ব্রিজে মাপা যায় না, আবার অনেক অধিক ভ্যালু রেজিস্ট্যান্সও হিউস্টন ব্রিজে মাপা যায় না, এটার পিছনে একটা কারণ আছে। এইচএস এবং বিভিন্ন টেস্ট পেপারে কোশ্চেন পেপারে যদি তুমি খোঁজো দেখবে এই কোশ্চেনটা প্রায় সময় কমন আছে যে হুইস্টন ব্রিজে কেন মধ্যম মানের রেজিস্ট্যান্স মাপা যায় না, এই মাপা হয় খুব কম মানের রেজিস্ট্যান্স মাপা যায় না এবং খুব উচ্চ মানের রেজিস্ট্যান্স মাপা যায় না। এবার একটু লজিকটা বুঝতে হবে, যদি এই রেজিস্ট্যান্সটা ভীষণ বেশি হয়, এই রেজিস্ট্যান্সটা যদি অনেক হাই হয়, ধরে নাও 10 kΩ রেজিস্ট্যান্স, তো এই রেজিস্ট্যান্সটা এত হাই যে এর মধ্য দিয়ে কারেন্টই যেতে পারবে না, ফলত এর মধ্যে দিয়ে যদি কারেন্টই না যায় তাহলে ত্রুটি এমনিতেই আসবে, এটা একটা কারণ। আর কম রেজিস্ট্যান্স হলে কি হবে, কম রেজিস্ট্যান্স মানে 1 ওহমের থেকে কম, মানে এস এর ভ্যালু আননোন রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 1 ওহমের থেকে কম হয় তাহলে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে এই তারগুলো যে তার দিয়ে যে কানেকশনটা করা হয় সার্কিটে এই তারের রেজিস্ট্যান্সও 1 ওহমের থেকে কম হয়, তাহলে অটোমেটিক্যালি এই রেজিস্ট্যান্সটা যখন আমি এখানে কানেক্ট করবো সেই রেজিস্ট্যান্সের সঙ্গে তারের রেজিস্ট্যান্সটা অ্যাড হয়ে যাবে না, সেই কারণে আমরা অ্যাকুরেট ভ্যালু পেতে পারবো না। তো এই কারণেই হচ্ছে আমরা লো ভ্যালু ভেরি লো রেজিস্ট্যান্স, লো ভ্যালু রেজিস্ট্যান্স আর হাই ভ্যালু রেজিস্ট্যান্স, হাই ভ্যালু রেজিস্ট্যান্স আমরা এইটা হুইস্টন দিয়ে হুইস্টন ব্রিজ দিয়ে মাপতে পারি না। আর সেন্সিটিভিটির ক্ষেত্রে একটা জাস্ট পয়েন্ট মাথায় রাখতে হবে, একটা পয়েন্ট মাথায় রাখতে হবে। সেন্সিটিভিটি মানে কি, সেন্সিটিভিটি মানে একটা ইনস্ট্রুমেন্টে আমি যদি কোনো ইনপুট দিই, মানে কোনো একটা ইনপুট দিলাম তাহলে ইনস্ট্রুমেন্টটা কীরকমভাবে রিয়্যাক্ট করছে সেটাকে বলে সেন্সিটিভিটি। আমি একটি একটি ছাত্রকে রেগে গিয়ে বললাম ছাগল গোদা কাট, সে ওভার সেন্সিটিভ বলে সে আত্মহত্যা করে ফেললো, দুঃখে এত দুঃখ তার হলো আত্মহত্যা করে ফেললো, এটাকে বলে ওভার সেন্সিটিভ। অর্থাৎ ইনপুট সামান্য একটা ইনপুটে আউটপুট অনেকটা দেখাচ্ছে, তখন ওটা বলবো বেশি সেন্সিটিভ, বেশি ইনস্ট্রুমেন্ট কিন্তু বেশি সেন্সিটিভ হওয়া ভালো না, আবার কম সেন্সিটিভ হওয়াও ভালো না, কারণ কম সেন্সিটিভ হলে অ্যাকুরেসি থাকবে না। আমার ঘরে আগুন লেগেছে, আমি বলছি আরে আবার জল আনো আগুন নেওয়াও, আগুন লেগেছে সে ভাবছে তো আবার আগুন লাগলো আবার জল লাগাও আবার জল ঢালো, এটা বলে লেস সেন্সিটিভ, এটাও তো বিপদ, বিপদ মানে সাংঘাতিক বিপদ। তো সেন্সিটিভিটি একদম ঠিকঠাক থাকতে হবে, তো সেন্সিটিভিটি মোটামুটি ঠিকঠাক বা ম্যাক্সিমাম বা ভালো থাকতে গেলে যে ক্রাইটেরিয়াটা আছে সেটা হচ্ছে এটা, এটাকে নোট করে নাও, এটা হচ্ছে ক্রাইটেরিয়া, অর্থাৎ পি কিউ আর এস চারটে ভ্যালু মোটামুটি কম্পারেবল যদি হয় তাহলে আমরা হুইস্টন ব্রিজ
মোস্ট সেন্সিটিভ হয়, মোস্ট সেন্সিটিভ। সমঝ মে আয়া, আশা করি বুঝতে পেরেছ। হুইস্টন ব্রিজ সম্পর্কে যা জানার এইটুকুনি জানলে যথেষ্ট। এরপরে আমরা একটা জিনিস বলবো, হুইস্টন ব্রিজ থেকে অঙ্ক খুব কাজে লাগে, ব্যালেন্স হুইস্টন ব্রিজ আনব্যালেন্স হুইস্টন ব্রিজের ক্ষেত্রে কতগুলো একটু ইকুইভ্যালেন্স কী করে বার করতে হয়। সাপোজ দেখা যাক আমাদের ব্যালেন্স হুইস্টন ব্রিজের এইটা হচ্ছে আর এস, এইটা হচ্ছে কন্ডিশন। তো আমি এটা মনে রাখি না, আমি এটা মনে রাখি কেন? দেখো পি এটা আর এস এটা, মানে অপোজিট সাইডের রেজিস্ট্যান্সের গুণফলগুলো সবসময় কনস্ট্যান্ট থাকবে, মানে একই থাকবে। এটা এটাকে গুণ করে দেখবো আর এটাকে এটাকে গুণ করে দেখবো, দেখবো যে এটা ভ্যালুটা সেম আছে, সেম থাকলে এটা ব্যালেন্সড, আর যদি সেম না থাকে আনব্যালেন্সড। এবার প্রশ্ন হচ্ছে, ধরো একটা অঙ্ক দিল এখানে, খুব মানে ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটা অঙ্ক সাপোজ ধরো এরকম একটা অঙ্ক দিল, এরকম একটা অঙ্ক দিল, এটা আছে 2 ওহম, এটা 3 ওহম, ঠিক আছে, এটা হচ্ছে 2 ওহম, এটা 3 ওহম, এটা 10 ওহম। এবার আমি কি বললাম, আমি বললাম যে এর অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করো। প্রথমত আমাকে দেখতে হবে এই রেজিস্ট্যান্স, এই যে সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটটা কিছুই না, এটা হুইস্টন ব্রিজ, একদম হুবহু সেম সার্কিট। এবার দেখো এটাকে যদি তুমি পি ধরো, এটাকে তাহলে কিউ ধরতে হবে, আর এটাকে আর ধরতে হবে, আর এটাকে এস ধরতে হবে। তাহলে এই দুটোকে গুণ করো, 2 × 3 কত হচ্ছে 6, এই দুটোকে গুণ করো, 3 × 2 = 6, তার মানে এটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। ব্যালেন্সড হুইস্টন ব্রিজ হলে এর এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কারণ ব্যালেন্স হুইস্টন ব্রিজের মাঝখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করে না, মানে গ্যালোমিটার যেটা এই মাঝখানে এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না। এবার একটা জিনিস বলে দিই, যদি আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে দেয়, মানে তুল্য রোধ যদি বার করতে দেয়, তাহলে মাথায় রাখতে হবে সার্কিটের যে ব্রাঞ্চটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, সেই ব্রাঞ্চটা থাকা বা না থাকা সেম জিনিস। বা তুমি এইভাবেও মনে রাখতে পারো যে যে ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, সেই ব্রাঞ্চটাকে আমি মুছে দেবো, সার্কিটে নেই ধরে নেবো, এইভাবে মুছে দিলাম, অমিট। তো এখন দেখো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করা একদম বানাতের খেল, এটা সিরিজ হয়ে গেল, 2 2 সিরিজ, 3 3 সিরিজ, তারা প্যারালাল, তার মানে 2 + 2 সিরিজ, 3 + 3 সিরিজ, তারা প্যারালাল, তাহলে হলো 4 প্যারালাল 6, তার মানে 4 × 6 / 4 + 6, তাহলে এটা হয়ে গেল 24 / 10 = 2.4 এত। এই অঙ্কটা খুব সহজে হয়ে গেল, কারণ এটা ব্যালেন্স হুইস্টন ব্রিজ। কিন্তু কপালে শনি নাচবে কখন? কপালে শনি তখন নাচবে যখন এটা আনব্যালেন্স হুইস্টন ব্রিজ হবে, তখন আর এইভাবে অঙ্কটা করলে মিলবে না, তখন লাগবে কেসিএল কেভিএল। আর একটা জিনিস আছে, সেটা আমি এখন বলবো না, এটাকে বলা হয় স্টার ডেল্টা ট্রান্সফরমেশন। স্টার ডেল্টা ট্রান্সফরমেশন অনেক হাই ফাই ক্লাস আইআইটি বা হায়ার ফিজিক্সে লাগে, স্টার ডেল্টা ট্রান্সফরমেশন। স্টার ডেল্টা ট্রান্সফরমেশন থাক মানে জানলে তুমি আনব্যালেন্স সিস্টেম বিজের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স তুমি মেরে করতে পারবে, কিন্তু এটা আউট অফ সিলেবাস। যদি সুযোগ থাকে স্টুডেন্টরা যদি আমাকে, যদিও বলেছে বিএসসি স্টুডেন্টরা আমাকে যে স্টার ডেল্টা ট্রান্সফরমেশনটা একটু শিখিয়ে দিন, ঠিক আছে, আপাতত এই ভিডিও আমি এটা দেখাচ্ছি না, পরে যদি কোনো যদি সুযোগ হয় আমি দেখাবো। থ্যাংক ইউ।